যদি সবার ভালো লাগে তাহলে করো। মা কাকি আসুক, মা কাকি তো ওই দাদা বাড়ি গেছে, আসুক ওদের কাছে শুনি। খুদের বাজার কি? খুদের বাজার বাটাবুটি কিছু অনেকদিন খুদের ভাত খাই না, বাড়িতে রয়েছে আমাদের কাজ, এখন বিকেল বেলা বিকেলে বিকেলে আমরা শুরু করছি। আর তুমি তো খুদের ভাতটা খাওয়া হয় না তোমার জোটে। তো সত্যি কথা বলতে কি, খুদের ভাতকে আমরা সানুরা কাজলরা অনেক রেসিপি আপনাদের দেখিয়েছে, কিন্তু খুদের ভাতটা খেতে কিন্তু অসাধারণ অসাধারণ লাগে। একটু ভালো করে যদি মাখিয়ে খাওয়া যায় খুদের ভাতের মতন, কোনো চাইনিজ খাবার কোনো মানে হোটেলে এসব খাবার পাওয়া যায় না, এসব বাড়িতেই তৈরি করতে হয়। তো খুব ভালো জিনিস খুদের ভাত, খেলে সারাদিন খেতে লাগবে না, খালি জল খেতে হবে। আর খুদের ভাত একটা আছে প্রসিদ্ধ খাবার, যেটা গ্রাম বাংলায় খেয়ে থাকে মানুষ, গ্রাম বাংলার খাবার। তা চলুন আজকে খুদের ভাত নিয়ে উপস্থিত হয়েছি, দেখতে থাকুন। তাহলে কাজ করো তোমরা সব রেডি করো, আমি একটু ঘুরে আসি। তাহলে কটা খুদের ভাতের সাথে মাছ ভাজা তো ভালো লাগবে, ছোট ছোট কটা ছোট মাছ নিয়ে আসো বাজার থেকে। সমুদ্রে কিছু মাছ, ছোট মাছ সমুদ্রের না, সমুদ্রের সে সাদে সাদা এক পদ মাছ আছে, তাহলে ওই মাছ নিয়ে আসো, ওই মাছ নিয়ে আসো, তাহলে খুদের ভাত দিয়ে কিন্তু। আচ্ছা বেশ, তাহলে আমি কটা মাছ নিয়ে আসবো। কটা কফি পাতা তুলে নেবো খুদের ভাতের সঙ্গে বাটা খাওয়ার জন্য, এক একটা করে। খুব সুন্দর কচি কচি পাতা, আমার ওলকপির পাতা তোলা হয়ে গেছে, এখন মামির কাছে নিয়ে যাব। মামি অনেক ফুল কচি কচি পাতা, মামি কচি কচি পাতা সব, বাহ বাম কর সেই একবার পুরো কচি গাছে টাটকা তারে হবে কটাতে অনেক আছে। কটা রসুন ছেড়ে নেবো, এই পাতাতে দিবি নাকি পাতা বাতাতে? পাতা পাতাতে লাগবে। চলে এলাম সা, সকাল হয় নাই, তা বলতেছে যে ভালো মন্দ তো রোজই খাই, তার থেকে একটু অতিরিক্ত ভালো খালি ভালো হতো না, বললাম সেটা আবার কি কয় কি যে ছোট চালির ভাত মানে খুদির ভাত, তা আমি বললাম যে তাহলে দোকানে তো পাওয়া যায়, আমি অলরেডি খুদের চাল নিয়ে চলে আসি, দেখি আজকে আমাকে মৌ আমারে কিভাবে বানায় খাওয়ায়, সঙ্গে জেঠিমাও আছে, তারপরে আরো সব থাকি না। আমার তো আগে 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 জিভে জল চলে আসে যে খুদের ভাত যে কি টেস্টি টেস্টি, এই যে দেখা হয়েছে আমাকে এনে খুদের ভাত খুদের চাল হয়েছে, কেমন হ্যাঁ ভালো।
কচি কচি পাতা। ছোট মাছই মনে আছে, এই তো ফুলকপি পাতা ভাজা হয়ে গেছে, এই যে কাঁচা লঙ্কা, রসুন, ফুলকপি পাতা, আর এই যে কালো জিরে, শুকনো লঙ্কা, এখন এক এক করে বেটে নেবে। ঘুরে আসি তো যাবো। বাথরুমের চেম্বার হয়েছে এটা, এর উপর একটা স্ল্যাব ঢালাই হবে এখন, স্ল্যাবের উপর থেকে সুন্দর একটা হয়ে যাবে। ঠিক আছে, কাজ ঠিক আছে, কাজ ঠিক আছে। একটু সমস্যা হচ্ছে, পাশে শব্দ পাচ্ছেন, ওইখানে ঢালাই চলছে, ওই ঢালাইটা হয়ে যাওয়ার পরে এখানে কাজে লেগে যাবে, তাই তো? একদম, বলে দিয়েছি আমাকে, আর দুটো দিন সময় দাও, আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? ও বলেছে আমি বাংলায় মাঘ মাসেই লাস্টের দিন সম্ভবত ওই ঢালাই করব। তুমি চলো, মুড়ি মুড়ি কিছু খাওয়া তো, সে সকালে এসে দাঁড়ায় গেছে, আইসি এইগুলো যে সেই গুছাতি হয় একটু আবুজুদা করে দিয়ে যায়, বুঝছো তো? আসো আসো আসো, হ্যাঁ আসো, না বাড়ির লোক না থাকলে বাড়ি ভাবে যে কেউ নাই, মিস্ত্রি লাগুক তারপর এসে আবার আবার দেখ। কাজ বাড়ির কাজ এই অবধি এগিয়েছে, অলরেডি ভিতে বালি দিয়ে দিছি, বালি দিয়ে ভরা হয়ে গেছে সমস্ত, এখানে আমাদের এখানে এই ভিত বালি ভরতে লাগলো আমাদের 6,100 টাকা, খুব কম। মানে বুঝতে পেরেছেন আপনারা কলকাতার দিকে বা শহরের দিকে যারা আছেন, এই ভিতের বালিটুকু ভরতে আপনাদের প্রায় 1.5 লাখ টাকা লাগে। দেখুন বালি 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 ভরেছি ভিতে আমরা, একবারে বালি মাটি নয়, আমাদের এখানে এতই সস্তা, মানে তাকে ঠিকা দিয়ে দিয়েছিলাম, ও চেয়েছিল 6,600 ঠিকা, নিয়ে বললো যে না, আমি বললাম যে না একটু কম নয় এই ব্যাপার, বলছে বেশ তো 6,100 টাকা দেন, 6,100 টাকা কম নিয়ে দিয়েছে, যাক আমাদের সব দিক দিয়ে সুবিধা, সব দিক দিয়ে সুবিধা, পাথরও কম দাম, পাথরও পাথরও আমাদের এখানে কি যেন মাছের পাঁচামি, পাঁচামি পাঁচামি, হ্যাঁ অজয় নদী তো এই যে, আর এই যে মানে 1 কিলোমিটার ফারাক আমাদের বালি, চলো যাও চলো যাও, তোমার শালা বউ রান্ধতে টানতে কি রান্ধতেছে জানো আজকে? আজকে হ্যাঁ আমি কই আইছি, কি রান্ধছে রে? তুমি যা কই আইছো তা না, তাই খুদির ভাত আসছে, তাই হ্যাঁ ও দেখলে প্রথমে আমার কথাই কবে না, ও হ্যাঁ যাই বলে খেতে দাও, আগুন ধরাই দিতে বুঝলা, এই সব পাতা ফুটি এই কাছে টানে নিয়ে আসতে, এই কাছে টানে নিয়ে এসে, এই কাছে টানে নিয়ে এসে আগুন ধরাই দিতে হবে আবার যাবা, হ্যাঁ এই যে কত কত সুন্দর আসছে, তাই না? এই আগুন ধরানো কথা মানে মনে পড়লো, কি বলবো মানুষ, আমি এতদিন কিছু বলি নাই, আমার ভাগ্নের বাড়িটা যেভাবে মানুষ
যে এত নিচে নামতে পারে এ কখনো জানা ছিল না। একজনের বাড়িতে আগুন লাগানো যে কতটা পাপ, কেউ না দেখুক একজনা তো দেখেছে, বিচার ঠিকই হবে। এভাবে মানুষের ক্ষতি কোনোদিন করতে নাই। লোকে বলে যে চোরে নিয়ে গেলেও ঘর বাড়ি বেড়াগুলো থাকে, থাকে জানলা দরজা থাকে, ডাকাতে নিয়ে গেলেও ঘরের সব কিছু থাকে, আর আগুনে পুড়ে গেলে কিছু থাকে না, সে মানুষটা নিঃস্ব হয়ে যায়। যতই হোক সে সেখানে রাত থাকে না, জিনিসপত্র তো ছিল, ভবিষ্যতে তো থাকতো, গরমকালের দিনে থাকতো, সুন্দর করে গোছ গাছ করে বাড়িটা বানিয়েছিল, খুব একটা সাজিয়ে কুজিয়ে সুন্দর করে একটা ভিডিও বানাতো, আপনারা দেখতেন, ভালো লাগতো। সে ভালো লাগা জায়গাটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে আমার ভাগ্নে শানুর, আমার জামাইবাবুর, আমার দিদির, ওই বা পরিবারের, আমাদের সকলের মনটা ভেঙে গেল, মনটা ভেঙে খান খান হয়ে গেল। কতদিন ধরে বাড়িটা তৈরি করেছিল, আর সে বাড়িটা 11টা থেকে একদম 1:30 পর্যন্ত আগুন আমরা সবাই মিলে কিচ্ছু করতে পারলাম না। মোটা করে ছাউনি ছিল না, প্রায় এতটা ছাউনি, সে ছাউনির ভিতরে আগুন ঢুকে গেলে জল ঢেলে কিছু করা যায়নি, ফায়ার ব্রিগেড এসেও 1 ঘন্টা পরে আগুন নিভিয়েছে। তা যাই হোক, শত্রুতা করো, মানুষকে এভাবে শত্রু কেউ করো না। যদি কারোর শত্রু কেউ হয়ে থাকুন, সামনাসামনি তার সঙ্গে শত্রুতা বলে কে করুন, পিছনে কোনো দিন আঘাত করবেন না, আর এ ধরনের ব্যবহার কেউ করবেন না। ভালো লাগছে না, বাড়িতে থাকলে ভালো লাগে না। আর আবার শুধু আজকে সেই খুদের ভাত রান্না করতে করতে কত দেরি করছে। কিরে, ও আজকে মামা বাড়ি যাবে? আজকে যাবি নাকি? কটার সময়? তুই ঝাল লেগেছিস কি খেলি? পয়সা নিয়ে চাইছিস? তাহলে কি হবে? সজনে গাছ, সজনে গাছ সব দিক দিয়ে উপকার। এর 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 পাতা খাওয়া যায়, এর ডাটা খাওয়া যায়, সজনে ডাটা খাওয়া যায়। জানি ও, তুমি তো অনেক শিক্ষিত না, বিয়ে পাস, এমএ পাস। হ্যাঁ, এ বিয়ে পাস মহিলা। চলো যাও বাড়ি যাই, বিয়ে পাস মহিলা, বিয়ে পাস মহিলা তুই। স্যার লেগে যাবে, ওই দাস্তা দেখ কি করো, কুল বান্ধে কুল, এই সব খাই ফেলাই দিছে কুল, এত সুন্দর কেজি পাকা কুল সব খাই ফেলাই দিছে, নিয়ে এই এর ভিতরে এক ডালে আছে 15 কে খাইছে আছে, এই বান্ধে দিলাম। কুল কি থাকে এখানে? এই 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 এত সুন্দর সুন্দর ফুলগুলো সব খাই ফেলাচ্ছে। এটা বলা তোমাকে নদীতে আনছিলাম, এই চারাটা তারপরে গাছটাকে আবার ছাটাই করতে হবে, ছাটাই করে আবার ঠিক কায়দা বানাতে হবে। চলো, ফুলগুলো হয়েছে, এখানে একটা ফুল হয়েছে আমার মাথার থেকে বড়। এবারও দেখো কতগুলো চুমুর বেরোচ্ছে, এই আম গাছ গুলো গেলবার সবারই মুকুল এসছিল, আমি মুকুল ভেঙে দিয়ে ডগা কেটে দিয়েছিলাম সবগুলারই, এই যে ডালপালা বেরোয়েছে, এবারে এবারে মুকুল আসবে। এই গাছটায় এইটুখানি একটা গাছ কাকি দুটি আমে 1 কেজি, ওই জামগুলোটা হবে লাল লাল লাল, আমাকে তো লাল কয়ে দিছিল তাই না। হ্যাঁ, টিকিট টিকিট
বিলম্বিত সময় নষ্ট না করে চলে আসুন টিকিট কাউন্টারে, টিকিট কাটুন, বাগানে প্রবেশ করুন, চালু শুরু আরম্ভ এখনই। না 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 না, টোকে যদি ঢোকো তার কাটা দেওয়া আছে, সিপাহী রাখা আছে, ধরা পড়ে গেলে আবার জেল সাজা অনেক কিছু হতে পারে। আমার এক ভাগ্নে আছে, আর কতদিন আমাদের আমাকে অপেক্ষা করতে বলেছে সেই ভাগ্নে আমাদের, এখন কিছু বলবো না, সময় হলেই বলবো। ঠিক আছে, ছোট্ট ছোট্ট দেখো কুল গাছের পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে। ওই ওইখান থেকে ওই যে বেড়া তত্তায় এসে কুল গাছ আমি কি বলে ছোটু, ওই যে আমি বস্তা বান্ধে তুইছি ভাই, ভাঙনে ওই কুল কটা খাস না, আমি দেখবো কিরম কুল হয়। ওই যে বস্তা বানলাম ওই কুল কটা খাস না, ঠিক আছে? একটা অনুমান আইছিল সকালে, দল ছেড়ে গেছে, সেরা হয়েছে না, একটা ফুল ছেড়বো না অবশ্যই। শুকোবে এইখানে, এখানে শুকোবে, এখানে বলবে এখান থেকে ফুল একটাও বিক্রি হবে না। দেখি আঠালি আছে নাকি, কি বললো কাকি, কি বললো? আমি তো ভাবছি না, কিছু ভাষা আছে আমরা ওখানকার, যেরকম এ নাথি যা, আগে ছিল নাথি যা, নাথি যা মানে কি জানো, চান করতে যা, নাইতে যা, নাথি যা, নাথি যা, হ্যাঁ বুঝলা, এরকম কিছু ভাষা ওখানে ছিল, এখন অনেকটা পরিবর্তন হয়েছে, আগেকার মতো নেই। আমরা তো বিষ মেনা চাই, হ্যাঁ আর আমাকে বিষয় দেয় নাই, কিছু নাই, আরেকবার দেখো, আরেকবার দেখো, কাকর কিন্তু দাঁতে পড়লে আর ভালো লাগবে না। মাছ ভাজা কোথায় ভালো, তা মাছ ভাজা লেট হয়ে গেছে তো, ওর জন্য দিদি বলেছে যে ফুট, আমি এদিকে মাছ ভাজা করছি, দুটো অন্য না একসঙ্গে, কিরম লাগছে বলো, জল কষ্ট আছে না, রোদে ভালো তো, তাই তো আগে ডাইন দেখতে পরিবেশন করছি, বিদেশে লোকগুলো দেশের মানুষের, খুদের ভাতের সাথে রসুন সিদ্ধ, সত্যি লবণ লাগবে নাকি, এতে লবণ লাগবে, খুদের ভাত, মরলা মাছ ভাজা, আবার এটি কি মাছ, এই মাছটা কে আনছে, তুই কে আনছে, সত্যি এই খাবার কোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে না, কি জানাবো অনেক রকমের খাবার দেখেছেন, অনেক রেস্টুরেন্টে বা বিভিন্ন অনুষ্ঠানে খাবারের আইটেম দেখেছেন, আজকে সত্যি একটা এমন একটা আনন্দ মনের ভিতরে যাচ্ছে, শুধু আইটেমগুলো দেখুন, প্রথমত আছে রসুন সিদ্ধ,
খুদের ভাতের সঙ্গে আছে আলু সিদ্ধ আর মচমচে ভাজা শুকনো লঙ্কা, মাছ ভাজা, ছোট মাছ ভাজা, কফির পাতা বাটা, পেঁয়াজ, আতফালা পেঁয়াজ। এই যে মেনুটা, যে কথাটা আমার ভাই একটু আগে বললো যে আপনি পয়সা দিয়ে অনেক ধাবা বা অনেক রেস্টুরেন্টে খাবার পাবেন না, তবে চেষ্টা করলে সবাই খেতে পারবেন। খাবারটা স্মরণীয় জিনিস, কিছু কিছু খাবার সত্যি মনে থেকে যায়, আর সে মনে রাখার মধ্যে কিন্তু একটা খুদের ভাত। আমি প্রথমে খেলাম রসুন দিয়ে, আমিও তো তাই, আমিও তাই। এইবারে খাবো শাক ভাজা দিয়ে। দাও দাও, বাস বাস, আদে না আদে না আদে না আদে না আদে না, কব না নাকি এটা জুত করে মাখানোর কাছে সবকিছু বলে যায়, খুদের ভাত মাখানোর কাছে সবকিছু মাখানো। হ্যাঁ, এখনকার মেয়ে ছেলেরা এই খুদের ভাত আম্মা করতে পারে না, অনেক মেয়েরা রান্না করতে পারে না, অনেক দিন পর ফলছে তো অনেক ছোট ছোট জিনিস অনেক বড় রূপে আনন্দ দেয়। নাম আছে খুদের ভাত, কিন্তু আনন্দ কত বড়। হ্যাঁ, কি খেয়েছো? কয় খুদের ভাত, যারা খায় নাই তারা তো ওরম কবে খুদের ভাত, আর দুই একজন কাছে এই খুদের ভাত তাহলে খাবো। হ্যাঁ খাবো না, খুব আনন্দ। তারপরে বাড়ছে, তাই তো? হ্যাঁ, তাই যে বাড়ছে তো।